দর্শক, স্বাগতম আমার শখের বায়োফ্লগ ফিশ ফার্মিংয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন দেখে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের উদ্দেশ্য করে বলছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি এই ধরনের একটি থাম্বনেল ব্যবহার করার জন্যে। ফেসবুকের একটি পোস্ট থেকে আমি এই থাম্বনেলটি ব্যবহার করেছি। তিনি কতটা ক্ষতির সম্মুখীন হয়ে এই ধরনের একটি পোস্ট করেছেন সেটি বলার অপেক্ষা রাখে না। খুব বাজেভাবে বলতে গেলে বায়োফ্লগ আমাদের বাংলাদেশে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন। একবার নয়, দুবার নয়, বহুবার, বহুভাবে। তথাকথিত ট্রেনাররা বায়োফ্লগকে যেন তেনভাবে ধর্ষণ করে ছেড়ে দিয়েছেন। সেই ধর্ষিতা বায়োফ্লগ আবার ধর্ষণের শিকার হয়েছেন হুজুগে প্রোডাক্ট ব্যবসায়ীদের কাছে, সেই সাথে সুযোগ নিয়েছেন পোনা ব্যবসায়ীরা, অবশ্যই ফেসবুক পোনা ব্যবসায়ীরা। সব শেষে সেই ধর্ষিতা বায়োফ্লগকে ঘরে তুলে বিপদের মধ্যে পড়েছেন বায়োফ্লগের লোভী চাষিরা, যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে এমন খবর পেয়ে খুব দ্রুতই বায়োফ্লগে চলে এসেছেন এবং খুব দ্রুতই বায়োফ্লগ থেকে চলে গিয়েছেন। এখন তারা বায়োফ্লগের বদনাম করছে বিভিন্ন জায়গায়, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, যেখানেই যাবেন বায়োফ্লগ নিয়ে যদি আপনি কথা বলতে চান দেখবেন কেমন নেগেটিভ অ্যান্সার আসে। আশেপাশে সুন্দরী রমণী দেখলে যেমন দিশেহারা হয়ে কোনো খোঁজ খবর না নিয়ে বিয়ে করার জন্য লাফিয়ে পড়েন, ঠিক তেমনি কিছু লোভী বায়োফ্লগ চাষিরা লোভে পড়ে প্রচুর টাকা ইনকাম হবে এইরকম একটি খবর পেয়ে খুব তাকে বিয়ে করে এনে এই সুন্দর রূপের পেছনের আসল রূপটা দেখলেন বাসায় আনার পরে। কিন্তু ততক্ষণে আপনার সর্বনাশ যা হবার সেটা হয়ে গিয়েছে। না পারছেন তাকে ঘরে রাখতে, আবার না পারছেন তাকে বের করে দিতে, কোনো উপায় না দেখে তাকে নিয়েই আপনাকে সংসার করতে হচ্ছে। বাংলাদেশে বায়োফ্লগের দশা হয়েছে এমন। তবে হ্যাঁ, এই সুন্দরী অসভ্য নারীকে নিয়েও কিন্তু সংসার করা যায়। আপনি যদি যোগ্য পুরুষ হয়ে থাকেন, আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি কন্ট্রোলিং পাওয়ার থাকে, আপনার যদি ধৈর্য থাকে, তবে আপনি এই অসভ্য নারীকে সভ্য করে তুলতে পারেন। ঠিক তেমনি যেহেতু বায়োফ্লগে আপনি একটি ইনভেস্ট করে ফেলেছেন না বুঝে না জেনে, ঠিক তেমনি বায়োফ্লগে যেহেতু আপনি একটা ইনভেস্ট করে ফেলেছেন, আপনার ট্যাঙ্ক তৈরি হয়েছে, ম্যাটেরিয়ালস কিনে ফেলেছেন, এয়ার পাম্প কিনে ফেলেছেন, আনুষঙ্গিক বিভিন্ন জিনিস আপনি কিনে ফেলেছেন, এখন প্রয়োজন আপনার ধৈর্য, সেই সাথে বায়োফ্লগের প্রপার জ্ঞান, দৃঢ় মনোবল, ধৈর্য, সেই সাথে বায়োফ্লগের প্রপার জ্ঞান নিয়ে যদি আবার নতুন করে শুরু করেন তাহলে দেখবেন আপনার সফলতা খুব দ্রুতই ধরা পড়বে। বায়োফ্লগের উপর আমাদের বাংলাদেশে কারো কাছেই আপনি ভালো জ্ঞান বা প্রপার জ্ঞান পাবেন না, প্রত্যেকের কাছেই এটির ভাষা জ্ঞান। কেউ হয়তো বই পড়ে, কেউ হয়তো ইন্টারনেট ঘেঁটে বিভিন্নভাবে কিছু জ্ঞান সংগ্রহ করে ট্রেনার সেজে বসে আছে। আপনি তাদের কাছে বায়োফ্লগ সম্পর্কে একটি ধারণা পাবেন, এই ধারণাটা নিয়ে বায়োফ্লগ শুরু করা যাবে না। সব দালাল, চোর, বাটপাররা আপনাকে বায়োফ্লগ নিয়ে অতি রঞ্জিত কথাবার্তা বলে আপনাকে বিপদের মধ্যে ফেলে দেবে এবং কিছু অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা তারা করবে এবং সেই ক্ষেত্রে কিছু নিয়েছেও, যার প্রমাণ কিন্তু আপনারা ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পেয়ে গেছেন, ফেসবুক, ইউটিউব এবং জাতীয় দৈনিক, কিছু টেলিভিশন মিডিয়াতেও এ ধরনের অনেক নিউজ এসেছে। বায়োফ্লগে সফল হতে হলে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, সেই সাথে প্রাথমিকভাবে লসের সম্ভাবনা আছে এটা জেনে নিয়েই বায়োফ্লগ শুরু করতে হবে। শুরু করার পর প্র্যাকটিক্যালি এক একটা বিপদের মধ্যে আপনি পড়বেন, সেই সব বিপদ কাটিয়ে ওঠার জন্য আপনিই চেষ্টা করবেন, তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন, যে ভালো করছে তার কাছে যোগাযোগ করবেন, এভাবে দেখবেন আস্তে আস্তে আপনার জ্ঞানটা, বায়োফ্লগের জ্ঞানটা আরও শক্ত এবং মজবুত হয়ে যাচ্ছে। একটা সময় আপনি বায়োফ্লগের খুব দক্ষ একজন চাষি হয়ে উঠবেন। আমি বারবারই বলি, এর আগেও কয়েকটি ভিডিওতে বলেছি, বায়োফ্লগ
কোনো ফালতু বিষয় নয়। বায়োফ্লক যারা বুঝে শুনে কাজ করবে তারা অবশ্যই সফলতার দেখা পাবে। বায়োফ্লকের বৈজ্ঞানিক ভিত্তিটা অত্যন্ত শক্ত, প্রপারভাবে শুরু করতে পারলে অবশ্যই আপনি লাভবান হবেন। আমি আগেই বলেছি, বায়োফ্লকে সফলতা পেতে হলে আপনাকে প্রপার জ্ঞান এবং বায়োফ্লক সম্পর্কে খুব ভালো নলেজ নিয়ে এটা শুরু করতে হবে। একদিন, দুই দিন, তিন দিন বা এক সপ্তাহ এই ধরনের ট্রেনিং নিয়ে বায়োফ্লক যারা শুরু করবেন তারা বিপদের মধ্যে পড়বেন। এই ধরনের ট্রেনিং নিয়ে যারা বায়োফ্লক শুরু করবেন তারা অবশ্যই বোকামি করবেন। তবে এটাও ঠিক, শুরু না করলে কিন্তু আপনি ভালোভাবে শিখতে পারবেন না। বায়োফ্লকে প্র্যাকটিক্যাল জ্ঞানটা কিন্তু অত্যন্ত ভিন্ন জিনিস, করে করে শিখতে হবে আপনাকে। প্রচুর টাকা ইনকাম হবে এমন লোভে পড়ে যদি বায়োফ্লকে আপনি বিনিয়োগ করেন তবে এই বায়োফ্লক আপনার জন্য না। আমার মতে বায়োফ্লকের সফলতার দ্বিতীয় ধাপে কিন্তু হচ্ছে পোনা নির্বাচন। আপনি যদি সঠিক মানের পোনা নির্বাচন করতে না পারেন তাহলে বায়োফ্লকে আপনি ফেল করবেন। এখন আপনি এই সঠিক মানের পোনাটা কিভাবে নির্বাচন করবেন সেটার জন্যই আপনাকে বলেছি, নেমে পড়লে ধাপে ধাপে আপনি শিখবেন, যেখানেই ঠকবেন সেখানেই শিখবেন। এই ঠকে শেখাটার গুরুত্বটা অন্যরকম। বায়োফ্লকে ভালো মানের পোনা নির্বাচন করতে না পারলে আপনি প্রথমেই ধরা খেয়ে যাবেন। আপনাকে ধারণা রাখতে হবে মাছের পোনা কখন কোন সিজনে ভালো মানের পোনাগুলো পাওয়া যায়। গুগল ঘাটেন, তথ্য সংগ্রহ করেন, যারা এই বিষয়ে ভালো বোঝে তাদের সাথে আলোচনা করেন, তারপরে আপনি পোনা সংগ্রহ করেন। আমাদের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে আমরা বায়োফ্লক সম্পর্কে কিছু না জেনে কিন্তু ট্যাঙ্ক তৈরি করে ফেলি এবং বারবার বলি ট্যাঙ্ক তৈরি করে ফেলি, জিনিসপত্র কেনা শুরু করি, আস্তে আস্তে কেনার পরে এখন পোনা লাগবে। ফেসবুকে দেখলাম উনি পোনা সাপ্লাই করে, ওনাকে ফোন করলাম, ভাই আমার পোনা লাগবে কত লাইনের, 200 লাইনের 500 লাইনের 300 লাইনের। এই 200 লাইন 500 লাইন 300 লাইন এর মধ্যে হচ্ছে একটা বড় খেলা। আপনি যদি নতুন সিজনের পোনা চান সেক্ষেত্রে আপনাকে সিজন সম্পর্কে ধারণা রাখ, কখন কোন পোনার সিজন শুরু হয়। সিজনের পোনা কখনোই আপনি 100 লাইনের পাবেন না, 1000 লাইনেরও পাবেন না। আবার আপনি যখন নতুন সিজন শুরু হয়েছে আপনি তাকে বললেন, যাকে পোনা যার কাছ থেকে পোনা নেবেন তাকে তো অর্ডার করে দিলেন, ভাই আমার কিন্তু 500 লাইনের পোনা লাগবে, কিন্তু 500 লাইনের পোনা তো তখন নাই, তার লাইন পোনার লাইনই শুরু হবে 500, 5000 বা 6000 লাইন থেকে, আপনাকে সে 500 লাইনের পোনা কোত্থেকে দেবে। হ্যাঁ, ওই সময় আপনাকে উনি পোনা সাপ্লাই করবেন গত বছরের পোনা, তার মানে মানহীন পোনা আপনাকে সাপ্লাই করবে, জানতে হবে। এই বিষয়গুলো আপনাদের খুব ভালোভাবে জানতে হবে, তবেই বায়োফ্লকে সফল হওয়ার সম্ভাবনা আছে। আমাদের ফার্মে এবার আমরা পাবদা এবং দেশি মাগুরের চাষ করব। তার জন্য আমরা অপেক্ষা করছিলাম নতুন সিজনের জন্য। বাংলাদেশে পোনার সিজন শুরু হয় ফেব্রুয়ারি মাসের শেষ থেকে শুরু করে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত চলে। এই ধাপে ধাপে বিভিন্ন মাছের পোনাগুলো আসে, কিন্তু এই বছর প্রচণ্ড রোদ, বৃষ্টি নেই, বিভিন্ন আবহাওয়ার কারণে পোনা সংগ্রহ করতে একটু সময় লেগেছে, প্রায় 2 মাস পিছিয়ে গেছি আমরা। প্রচণ্ড রোদ এবং বৃষ্টি না হওয়ার কারণে কোনো হ্যাচারেই কিন্তু ডিম সংগ্রহ করতে পারেননি, কোনো হ্যাচারিতে রেনু উৎপাদন করাও সম্ভব হয়নি সঠিক সময়ে। আমি সব সময় চেষ্টা করি আমার নিজের ফার্মের জন্য পোনাগুলো যখন সংগ্রহ করব আমি নিজে থেকে দেখে শুনে এই পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করি। ফেসবুক, ইউটিউব বা অন্য কোনো মাধ্যম দিয়ে পোনা নেওয়াটা মোটেও ঠিক হবে না, আমিও সেটা করি না। আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি এই ফেসবুক এবং ইউটিউব অথবা অন্য কোনো মাধ্যম পোনা ক্রয় করার চেষ্টা করবেন না, দামে এবং মানে এই 2 জায়গাতেই আপনি ঠকে যাবেন। আমি সবসময় পোনা সংগ্রহ করি ময়মনসিংহের ধলা থেকে, কিন্তু এইবার আমি পোনা সংগ্রহ করেছি ময়মনসিংহের তারাকান্দা থেকে। খোঁজখবর নিয়ে দেখলাম এবার দেশি মাগুর ময়মনসিংহের তারাকান্দায় কয়েকজন চাষির কাছে পাওয়া যাচ্ছে। সেটি দেখার জন্যে আমি ঢাকা থেকে রওনা হয়ে যাই রাত 3টার দিকে, কারণ ওখানে ভোর সকাল 7টার আগে আমাকে পৌঁছাতে হবে, কারণ 7টার পরে সূর্য উঠে গেলে পুকুরে জাল ফেলতে এবং জাল টেনে মাছগুলো তুললে একটু সমস্যা হবে। এই কারণেই তারা আমাকে বলেছে যদি 7টার আগে আমি পৌঁছাতে পারি তবে তারা জাল ফেলবে। লকডাউনের কারণে রাস্তায় তেমন কোনো যানজটের মধ্যে পড়তে হয়নি, আমি 7টার আগেই ময়মনসিংহের তারাকান্দায় পৌঁছে যাই। আমার উদ্দেশ্য হলো ঘুরে ঘুরে বিভিন্ন নার্সারি পুকুর দেখে আসব। এই পুকুরের পোনাগুলো আমার খুব পছন্দ হয়েছে।
এই পুকুরের যিনি মালিক তার সাথে কথাবার্তা বলে দাম দর মিটিয়ে আমরা এই পুকুরে জাল ফেললাম। এখান থেকে আমি 60,000 মাগুর মাছের পোনা নিয়ে যাব। জাল ফেলে পোনা তুলে পুকুর পাড়েই পোনা গণনা করে আমরা এই পোনাগুলো নিয়ে চলে আসলাম একটি হ্যাচারিতে। এই হ্যাচারিতে পোনাগুলোকে প্রায় 4 থেকে 5 ঘন্টা ঝর্ণা খাওয়ানো হবে। ঝর্ণা খাওয়ানোর উদ্দেশ্য হলো এর পেট থেকে খাবারটা বের করে ফেলা এবং পরিবহনের জন্য উপযুক্ত করে তোলা। ঝর্ণা দেওয়া শেষ করে এই পোনাগুলোকে আমরা আবার গণনা করে নিলাম। আমরা 1,000 পোনা গুণে ওজন করলাম। ওজন করে দেখলাম এই পোনাগুলোর ওজন 1,000 পোনার ওজন হচ্ছে 340 গ্রাম প্রায়, তার মানে 3400 বা 3500 লাইন হবে, কেজিতে 3400 বা 3500 পোনা আসবে। আমাদের চাহিদা অনুযায়ী একটু ছোট, তারপরেও যেহেতু পোনার মানটা আমার কাছে পছন্দ হয়েছে আমি এই পোনাগুলোকেই নিয়ে চলে আসলাম। প্রতিটা প্যাকেটে 1,000 পিস গুনে গুনে 1,000 পিস পোনা দেওয়া হলো। অক্সিজেন দিয়ে এই পোনাগুলোকে খুব ভালোভাবে এয়ারটাইট করে বেঁধে আমরা গাড়িতে তুলে পোনাগুলোকে এয়ারটাইট করে এই পোনাগুলোকে আমরা সাথে করে নিয়ে চলে আসলাম। দর্শক, যারা বায়োফ্লকের প্রজেক্ট করার পরিকল্পনা করছেন তাদেরকে বলছি, বায়োফ্লক প্রজেক্ট করার আগে 1,000 বার ভাববেন। প্রজেক্ট করে বিপদে পড়ার চাইতে প্রজেক্ট না করাটাই ভালো। অল্প অল্প জ্ঞান নিয়ে প্রজেক্ট শুরু করে পরে ফেসবুকে বিজ্ঞাপন দিবেন, ভাই আমার তো ট্যাঙ্ক রেডি, এখন কি করব, অথবা ভাই আমার মাছের এই হয়েছে সেই হয়েছে বিভিন্ন পোস্ট ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।